খলিল হুসারিকে নকল করার চেষ্টা করেছে, সেটা তো হয় নাই, বরং নিজে খুব বড় বিপদ ডেকে এনেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكح إلا زان أو مشرك أبار بولو الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكح إلا زان أبار الزاني لا ينكح الزاني لا ينكحها إلا زاني آياتر প্রথম থেকে বলো الزاني لا ينكح إلا الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكح إلا زاني لا ينكحها والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا ভাই খলিল হুসারিকে নকল করার চেষ্টা করেছে, সেটা তো হয় নাই, বরং নিজে খুব বড় বিপদ ডেকে এনেছে। তুমি তোমার জায়গাতে থেকে সুন্দর যে উপস্থাপনা তুমি এতদিন করেছো সেটাই তোমার জন্য বোধহয় ভালো ছিল। আসলে তাকদীরের ফয়সালা, দেখো বিচারকরা কি ফয়সালা করেন। আল্লাহ তোমার সহায় হন। মুফতি মুহিবুল্লাহিল বাকি, আমার মনে হচ্ছে আমি পূর্বে কয়েকদিন আগে যে বলেছিলাম কারি খলিল হুসারির সুর খুব ভালো এবং উচ্চাঙ্গের কারি, এটা বলাতে কি সে এই সুর মানে আপন করতে গিয়েছে কি না? যদি এইটা করেই তাকে তাহলে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। কারি মাহমুদুল্লাহ আপনার মন্তব্য? সব জায়গায় সব কিছু পরীক্ষা করতে নেই। আমি মনে করি তুমি একটা আন্তর্জাতিক মানের কারি, তুমি তোমার ব্যাপারে আরও সাবধান হও, আমরা তোমার অনেক অনেক মঙ্গল কামনা করি। মন্তব্য শুনবো আতাউল্লাহ মামুন আপনার। আবু রায়হানের তেলাওয়াতের মধ্যে যে একটা ফ্লেভার ছিল,
তার তেলাওয়াত যখন শুরু করতো তখন লোম দাঁড়িয়ে যেত, কি একটা মজা, সেটা সত্যি বিলুপ্ত হয়ে গেছে বলেই মনে হয়েছে। মন্তব্য শুনবো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার আপনার। কোনো সময় কোনো অকৃতজ্ঞতাটা এইভাবে না নেওয়াই ভালো, সেটা হচ্ছে যে বরং তুমি ভবিষ্যতে আরও ভালো করবার একটা প্রেরণা পাবে। আমরা সবাই তোমার জন্য দোয়া করি ভাইয়া, তোমার জন্য অনেকগুলো পরামর্শ এসছে, এটি সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, একদিকে আছে আবু রায়হান, অন্যদিকে আছে সেবগাতুল্লাহ। প্রিয় দর্শক, আবু রায়হানকে আমাদের বিচারকগণ দিয়েছেন 35.1। সেবগাতুল্লাহ, তোমার চোখের পানি মুছে দিলাম, তোমার চোখের পানি মুছে দিলাম। পরবর্তী রাউন্ডে তুমি চলে গেলে আবু রায়হান, সরি ভাইয়া তোমার জন্য, তুমি বুঝতে পেরেছ তোমার সুর, তোমার সুর তো পৃথিবীর সেরা সুর, তুমি পরিবর্তন করতে গিয়ে একটু হোঁচট খেয়েছো, যেটি আমাদের কখনো কোনো প্রত্যাশা